সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমরা ডক্টর মাহফুজুর রহমান স্যারের একক সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা ডক্টর মাহফুজুর রহমান স্যারের একক সঙ্গীতানুষ্ঠান এক পৃথিবী স্বপ্ন দিলে, এটা আমরা লাইভ এখন দেখতে যাচ্ছি। আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার চেষ্টা করব এবং জনগণ এই অনুষ্ঠানটাকে কিভাবে নিচ্ছেন এবং উনার গান কিভাবে উপভোগ করছেন, এটা আমরা কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আপনারা সাথেই থাকুন, এটা একটা বিনোদনমূলক আমাদের একটা ভিডিও হতে যাচ্ছে। মাঝে মাঝে একটু বিনোদন দরকার আছে, কি বলেন? অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, জনগণ কমেন্ট করা শুরু করছে, রিয়্যাক্ট হচ্ছে। ঈদ মোবারক মুন্নি সাহার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। একটা গান শোনান। মানুষ কিন্তু কমেন্ট করা শুরু করেছে। আপনার এভাবে মানুষকে মানসিক অত্যাচার করছেন, কেউ ব্যবহার খারাপ করবে না। আচ্ছা, একটু কমেন্ট আমরা পড়ি। ধন্যবাদ করোনার মাঝে বিনোদন দেওয়ার জন্য, গান শুনে করোনা রোগী ভালো হয়ে যাবে, ধন্যবাদ স্যার, আপগ্রেড সং। আমরা একটু টান দিই। একজনের লিখছে, একটু বিশপে, ওরে বাপার। আচ্ছা, উই আর প্রাউড অফ ইউ স্যার, করোনা মরে না কেন এই বুড়া মোড়া। আচ্ছা, আমি তো শিহরিত, তবে গান কিন্তু ভালোই গাইতেছে, গতবারের তুলনায় ভালো। একজন লিখছে, জীবন বিমা করা না থাকলে কেউ এই অনুষ্ঠান দেখবেন না। আচ্ছা, এন্ড্রু কিশোর মারা গেছে, তাতে কি হয়েছে? আমাদের মাহফুজ স্যার আছে না, ওকে, ওরে বিনোদন বলো, ধাম ধাম্বা করছে। একটা মানুষও কিন্তু গান সুন্দর করে শুনতেছে না, ভালো করে গান কিন্তু ভালো গাইতেছে, খারাপ গাইতেছে না, কিন্তু সবাই কমেন্ট করতে আছে। আরেকটা লিখছে, সাবটাইটেল দিলে বলে ভালো হইতো, মানে বুঝতেছে না, ডায়রিয়া হইব, কিপ গোইং অন স্যার, ওকে। কবিগুরু বেঁচে থাকলে বলতেন, আকাশ ভরা তারা গানের কি কি মারা সারা। আচ্ছা, আচ্ছা, সেই রঙিন স্বপ্নে তিনি আসলে বাস্তব জগতেও বিভোর থাকেন। আচ্ছা, ব্যবসায়িক কাজে যখন নাকি দেশ বিদেশে ঘুরে বেড়ান, চরম একটা উপস্থাপিকা, কিন্তু অনেক সুন্দর করে উনি একবারে গুছায়া গুছায়া গাছায়া বলতেছেন। কখনো শৌখিন ক্যামেরায় স্টিল ছবি তোলেন, কখনো ভিডিও করেন। আচ্ছা, সেই যে সুন্দরের প্রজেক্ট, ও সুন্দর একটা গান আসতেছে।
গান হইনা আমার মন ভালো হয়ে গেছে, বিরতিহীনভাবে গান চলা উচিত, মাঝে মাঝে বেসুরে বিজ্ঞাপন গানের মজা নষ্ট করে। এটা মানে আগের গান, আগে গাইছিল একবার। আমি পারি কেমনে? আচ্ছা এখানে ঘটনা আছে, আমি কিন্তু গান শুনি নাই আগে, তাহলে আমি গানটা কেমনে পারলাম? একবার মিলে গেছে মাহফুজ স্যারের সাথে। আচ্ছা স্যার মাহফুজ, আচ্ছা আল্লাহ, গানটা শেষ হওয়ার আগেই যেন আমার মরণ হয়, তাকে কেউ একটা নোবেল ছুঁড়ে মারো। দূর হালা গাঁজা খুন, ঘুমাতে পারি না, কঠিন যন্ত্রণা করা নার্সারিতে মারাত্মক আমাদের স্যার। বর্তমান যুগের শ্রেষ্ঠ গায়ক দাও, কি করি এখন মন। আচ্ছা আমি নিজে তো পারি না। আচ্ছা আমি যে ওনার নিয়ে মজা করতেছি, সত্যি কথা ওনার আমার চেয়ে কণ্ঠ কিন্তু ওনার ভালো, তাহলে কেন আমি এটা মজা করতেছি, আপনি কেন মজা করতেছেন? এবারের এই আয়োজন অর্থাৎ এক পৃথিবী স্বপ্ন দিলে, এই আয়োজনের সঞ্চালনায় বা কেন আমি? আচ্ছা আপনাদের নিশ্চয় মনে আছে এবারের রোজার ঈদের ডক্টর মাহফুজুর রহমানের যে গানের অনুষ্ঠানটি ছিল সেখানেও আমি হাজির হয়েছিলাম। আপনি তো সব জায়গায়, আপনি তো সব জায়গায় থাকবেন, গানগুলো কুরবানি দিতে হবে। কমেন্ট পড়তে আসলাম ইন্দ্র কিশোর, শিশুর মতো আনন্দ পানুনি। এক পৃথিবী স্বপ্ন দিবে, হিরো আলম এবং মাহফুজ দুইটাই আমাদের গর্ব। গান শুনতে আসি না, অনলি কমেন্ট পড়তে আসছি। আচ্ছা টাকা হলে যে শিল্পী হওয়া যায় না, আচ্ছা স্যারের গানের সাথে হাতের নাড়াচাড়াটা আমার অসাধারণ লাগে, আমি দেখতে চাই দুই জোড়া চোখ একসাথে করতে। আচ্ছা সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনতেছে, গানের লাইনগুলো কিন্তু সবাই শুনতেছে। কেউ আমার একটু গাঁজা দেয়, একজনে বলছে ইবা রহমানকে সাথে নিয়ে আসেন ভালো লাগবে। আচ্ছা আপনাকে আরো শুনবেন নাকি, আরো শুনবেন? গানটা উনি অনেক ভালোবাসে, আবেগ দিয়ে গান, ভালো লাগছে। প্রস্তুত
এখানে তো বিজ্ঞাপন দেওয়ার দরকার নাই, মাহফুজ স্যারের গান চলবে আনলিমিটেড বিজ্ঞাপন। আর আরেকটা কথা, এই তারা কিন্তু এটা এখানে সাকসেস, মাহফুজ স্যারের এই অনুষ্ঠানে মানুষ বিজ্ঞাপন দিতে হুমড়ি খায়া পড়ছে। কত শত শত বিজ্ঞাপন কোম্পানি তার কাছে গিয়েছে যে এই অনুষ্ঠানে দিতে হবে, কারণ দেখে জানে যে শুধুমাত্র ফেসবুকেই লক্ষ লক্ষ মানুষ এখানে ওয়েট করতেছে লাইভ দেখার জন্য। এখানে কিন্তু সে ব্যবসায়িক হিসাবে সে সাকসেস। আচ্ছা, এড বেরেজ দেখে কাকু মারা গেছে, প্রোগ্রাম কি শেষ? এত বেশি এর দেখে কেউ আমারে বিষ দাও। আমার প্রিয় শিল্পীর নাম হচ্ছে মাহফুজুর রহমান। ভাইরে ভাই, আমি তো লেট করে ফেললাম। আচ্ছা, এবারের আয়োজনের নামটি তো জেনেই গেছেন, এক পৃথিবী স্বপ্ন দিলে। যারা ডক্টর মাহফুজুর রহমানকে ব্যক্তিগত ভাবে চেনেন অথবা যারা পর্দায় তাকে এমন করেই দেখেন, গাইতে দেখেন, তারা বুঝেই গেছেন সহজ সরল এই মানুষটি সবসময় স্বপ্নের ঘোরেই থাকেন। হ্যাঁ, আরে গান করোনা আইসোলেশন সেন্টারে বাজানো দরকার যদি কাজে লাগে। ইন্দু কিশোরের শূন্যতা পূরণ করতেছে, ভেরি নাইস অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। আবার আসছি, ওরে কাকু, আঙ্কেলের মনে অনেক কষ্ট, সারাদিন কোনো আনন্দ না পেলেও এখন পাইলাম। আচ্ছা, আমার পেট ব্যথা করতেছে উনার গান শুনে। আমার আপনার মতো হতে চাই স্যার, প্রিয়ার ঘুমে মধ্যে স্বপ্ন, না আছে সুর, না আছে তাল, না আছে। আচ্ছা, বিদায় পৃথিবী। একজন সফল উদ্যোক্তা হয়েছিলেন, তার পরপরই তার মধ্য বয়সে তিনি এই স্যাটেলাইট নিয়ে বাংলাদেশে এক্সপেরিমেন্ট শুরু করলেন, এবং আমরা যাকে বলি বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনের ইতিহাস মানে এটিএন বাংলার ইতিহাস এবং ডক্টর মাহফুজুর রহমানের সাহসের ইতিহাস এবং তার সেই প্রেম এবং শখের ইতিহাস। এখন আজকাল প্রায় তিনি বিভোর থাকেন গান নিয়ে, যেমন গান শোনেন তেমন গান দেখেন, তেমন গান নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করেন, গানের লোকজনই তাকে আজকাল ঘিরে থাকে। ঘুমে ধরছে না? আজকের মতো অনুষ্ঠান এখানেই সমাপ্ত, আর কালকে আবার পুনঃপ্রচার করা হবে। আপনারা সবাই ঘুমায় পড়েন, ঠিক আছে? আমিও ঘুমায় যাই।